السلام عليكم ورحمة الله وبركاته نبم سني بشوي حديث شريف ابهم قواعد لغة العربية يسك حديث شريف تك مشكات المصابي تك باب الحفظ اللسان والغيبة الشتم جيبا شنجتا غيبت كرا غال مندا ارادائر एक हादिस शरीफ आलोचनार विषय बिस्मिल्लाह रहमान रहीम अन सहल इब्ने सअद रदियल्लाहु तआला قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحيته وما بين رجليه أضمن له الجنة رواه البخاري এই হাদিসের আলোকে কিছু আলোচনা করব যেটা আমাদের সময়ের সাথে মিলে পরীক্ষা যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি সেই হিসাবে আমাদের লেখার ধরন পড়ার ধরন বা কীভাবে লিখলে আমি হাদিস শরীফে ভালো নম্বর পেতে পারি কীভাবে আমি গোল্ডেন এ প্লাস পাবো সেভাবে হাদিসের কিছু দিক নির্দেশনা আমি তোমাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ হাদিস শরীফের বিষয় আদব হলো হাদিস শরীফ তেলাওয়াত বা হাদিস শরীফ পড়ার ক্ষেত্রে ওযু থাকা জরুরি এবং হাদিস শরীফ পড়ার ব্যাপারে দুরুদ শরীফ পড়তে হবে দুরুদ ইব্রাহিম অথবা মূল হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরুদটাও গ্রহণযোগ্য অর্থাৎ একতলাফ ফি দুরুদ ফি একতলাফে ফি দুরুদের ব্যাপারে মতানৈক্য আছে এমন বিষয় না করে যে ব্যাপারে সর্বসম্মতি ঐক্যমত সেই দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটাকে আমরা নামাজের মধ্যে সবসময় পড়ে থাকি এই দুরুদের মধ্যে কোনো মতানৈক্য নেই সকলে ঐক্যমত হানাফ শাফিঈ মালিকি হাম্বলি সমস্ত ফুকাহা কেরামদের একমত দুরুদ ইব্রাহিম পাশাপাশি আমরা যেহেতু নবম শ্রেণী মানে আগামী বছরে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করব আর পরীক্ষা অংশগ্রহণ করার ক্ষেত্রে যেভাবে আমরা ভালো একটি রেজাল্ট করতে পারি সেজন্য আমার এই দিক নির্দেশনা সর্বপ্রথম যে হাদিসটা আমি এখানে উল্লেখ করছি সেটা হলো বাবুল হিফজুল লিসান ওয়াল গীবাতু ওয়াশাতম মিশকাতুল মাসাবির এই অধ্যায়ের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি ইনশাআল্লাহ আমরা এটা দেখব তো একটা হাদিস শরীফ দেওয়া থাকবে এই হাদিস শরীফের যেই হাদিস এটার সহজ সরল অনুবাদ ভালো রেজাল্ট যদি করতে হয় ও প্রথমে ভূমিকা আমাকে আলোচনার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে প্রথম আমাকে ভূমিকা অর্জন করতে হবে মানে হাদিসটা এই যেহেতু বাবুল হিফজুল লিসান ওয়াল গীবাতু ওয়াশাতম থেকে আসছে সেহেতু এটার একটা ভূমিকা আছে কেমন ভূমিকা যে জিহ্বা সংযত গীবত করা গালমন্দ করা এই বিষয়ের একটা ভূমিকা আমাকে উপস্থাপন করতে হবে অত্র হাদিসের মধ্যে প্রথমে আমাকে ভূমিকা যেটা আমি বাছাই করেছি যাচাই বাছাই করি দেখছি যেখানের মধ্যে যে আমাদের যে ভূমিকা যেটা আছে সেটা হওয়া এরকম সেটা এভাবে হওয়া উচিত মুসলমান গাল মন্দ অন্যায়ভাবে হত্যা ও দুটি জঘন্যতম অপরাধ মুসলমানকে গাল মন্দ বলা অন্যায়ভাবে হত্যা করা দুটোই কি আপনার অন্যতম অপরাধ এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাল মন্দ করাটা ইসলাম কখনো পছন্দ করেনি হাতকে সংযত করা এটাও কি করে সেদিকে ইঙ্গিত করেছে তাহলে আমি এই ভূমিকা দিয়ে যদি আমি শুরু করি প্রথমে যে হাদিসের মধ্যে যে উৎস কি হাদিসের উৎস কেমন হইতে পারে
উল্লেখিত হাদিসগুলি দাখিল নবম দশম শ্রেণীর হাদিস শরীফ গ্রন্থের অন্তর্গত। বাবুল হেফজুল লিসান আল গীবাতা শাতম এই অধ্যায় থেকে চয়ন করা হয়েছে। এটা হলো উৎস, মানে হাদিসটা কোথা থেকে নেওয়া হয়েছে। মিশকাতুল মাসাবি তো ব্যাপক এক পরিসর, হাজার অনেকগুলো হাদিস যেখানে আছে বিভিন্ন পরিসরের আলোকে এটা কি উল্লেখ আছে। তো আমাকে উৎসটা যদি সঠিকভাবে লেখা যায় খাতার মধ্যে, তখন আমাকে একজন মুমতাহিন মূল্যায়ন করতে সুবিধা হবে। আমি যে বুঝছি, আমি যে হাদিসটা চিনেছি বুঝেছি কোথায় থেকে এসেছে হাদিসটা, তার আলোকে আমাকে মূল্যায়ন করতে সহজ হবে। প্রথমে ভূমিকা দিয়ে সহজ, আরও সহজ হবে কি উৎস, এই হাদিসটা কোথায় থেকে এসছে। তিন নম্বর হলো যে আমি যেটা বলছি এখানে উৎস গেল, ভূমিকা গেল, তিন নম্বর হলো প্রসঙ্গ, হাদিসের প্রসঙ্গটা কি। হাদিসের প্রসঙ্গ হলো হাদিসের হাত, অত্র হাদিসে হাত বাঘ যন্ত্রের হেফাজত করার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এর দুইটা হলো কি, তিন চার নম্বর হলো অনুবাদ। তাহলে সঠিকভাবে যদি আমি ভূমিকা করতে পারি, সঠিকভাবে যখন আমি উৎস বলতে পারবো, আবার সঠিকভাবে যখন আমি প্রসঙ্গ বলবো, এর পাশাপাশি যখন আমি হাদিস শরীফের সহজ সরল অনুবাদ আমি কি বলতে পারি, তাহলে আমাকে একজন মুমতাহিন মূল্যায়ন করাটা কি সহজ হয়ে যাবে। প্রথমে যে অনুবাদ যে বিষয়টা, সেটা অনুবাদের মধ্যে সালিস তরজমাটা করা উচিত। আমি যদি এভাবে ভেঙে ভেঙে বলি আন সাহাল ইবনে সাদিন কল, হযরত সাহাল ইবনে সাদ বলেন, কল রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এভাবে ভেঙে ভেঙে যখন আমি কী করব তরজমা, এটা বোঝার জন্য সহজ। কিন্তু আমি এটাকে আমাকে মূল্যায়ন করার জন্য আমাকে তরজমাটা করতে হবে সালিস, সালিস সহজ সরল অনুবাদ, মানে যে হাদিস যেভাবে আছে সেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা, এটাকে বলা হয় সালিস, সালিস তরজমা। তো এখানে মধ্যে হাদিসের মধ্যে কি লিখছে সালিস তরজমা ব্যাপারে, আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা কল, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াদমানালি মা বাইনা লিহয়াতিহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। হযরত সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন, এই কল হলো এটার সাথে সংযুক্ত, এই কলটা হলো পরবর্তী, এই কলের ব্যাখ্যা হলে দিবে কেমন। জি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাহলে এই কল এদিকে, এই কল এদিকে, দুইটার মুখ দুইদিকে, দুই কলের বলার ভঙ্গি দুই রকম হইলে তখন অর্থটা বুঝানো বুঝে নেওয়া সহজ। যদি আমি দুনো কলকে একসাথ করে বলি তাহলে আমার এটা বোঝা সহজ হবে না। কি বলতেছে দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এখান থেকে উত্তরের ইয়া শুরু, মাকুলা শুরু, যে ব্যক্তি জিম্মাদার নিবে, জামান নিবে, জিম্মাদারি নিবে, দায়িত্ব নিবে, বাইনা লেহিয়াতিহি, লা তার লেহিয়ার মাঝখান, লেহিয়া হলো এটা, এটার মাঝখান হলো এটা মুখ, বলতেছে যে ব্যক্তি জিম্মাদারি নিবে লেহিয়ার মধ্যবর্তী স্থান, ওমা বাইনা রেজলাইহে, আরো অংশ হলো রেজলাইহে, মানে দুই রেজেলের মাঝখান, তার মানে লজ্জাস্থান, দুই রেজেলের মাঝখান এবং দুই সোয়ারের মাঝখান,
লেহিয়ার মাঝখান যে ব্যক্তি জিম্মাদারি নিবে আজমানা লাহু, তার এই লেহিয়া এবং রেজলে দুইটারে আজমানা লাহুল জান্না, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে ব্যক্তি শুধুমাত্র তার লেহিয়ার মাঝখান এবং তার রেজলেনের মাঝখান জিম্মাদারি নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার নবীর বাসায় যে আমি তাকে জান্নাতের জিম্মাদার নেব। আমাদের স্মরণ অনুবাদ সর্বোপরি হাদিসের মধ্যে যে উপসংহার যে বিষয়টা সেটা হলো এমন যে এই হাদিসের আলোকে তরজমা প্রসঙ্গ উৎস ভূমিকা সবগুলাকে পরিসরে যে বিষয়টা উল্লেখ করা সেটা হলো বলা উপসংহার। আর এখানে মধ্যে উপসংহারের মধ্যে কী আছে, আমাদের উচিত মুখ এবং লজ্জাস্থানকে সংযত করা, এটা আমাদের উচিত। মানব হওয়া সত্ত্বেও আমাদের এই দুই জিনিস হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ জিনিসকে সংযত করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে জান্নাত প্রবেশের পরম সুযোগ হয়ে যায়। যে আমাদের উচিত কি মুখ এবং লজ্জাস্থানকে সংযত করা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে জান্নাত প্রবেশের পথ সুগম হয়ে যাবে, একবারে সহজ। তাহলে এভাবে অল্প কথা যখন ভূমিকা উল্লেখ করব, যখন সরল অনুবাদটা উল্লেখ করব, যখন প্রসঙ্গ উল্লেখ করব, যখন উৎস উল্লেখ করব, যখন ভূমিকা উল্লেখ করব, এইভাবে যদি আমি একটা হাদিস শরীফ পরীক্ষার মধ্যে ভালোভাবে দেখাইতে পারি, তাহলে মূল্যায়নের বিষয় যেখানে যদি তিন নম্বর থাকে তাহলে আমাকে ইনশাল্লাহ তিন নম্বরে দেবে এভাবে। আর যদি আমি উৎস প্রসঙ্গ অনুবাদ উপসংহার কোনোটাই উল্লেখ না করলাম আমাকে দেবে দেয় এক আদা, আর একটু ভালো হলে দুই, কিন্তু তিন দিবে না। তাহলে মূল্যায়নের ক্ষেত্রে একটা চিন্তা করছি যে আমাকে যে মূল্যায়ন করবে এই মূল্যায়নটা একটু চিন্তা করার বিষয়, সেজন্য ভালো রেজাল্ট করতে হলে এভাবে সুন্দর করে কি করবে হাদিস শরীফের এভাবে উল্লেখ করার জন্য সকলে চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল এখানে হাদিস শরীফের বিষয় গেল। তারপর হাদিসের আলোকে কি থাকবে, তাহাকিক, হাদিসের আলোকে টিকা টিপ্পনি। যেমন কিভাবে থাকবে, যেমন এখানে এক নম্বর আছে কি আজমানা লাহু জান্না, আজমানা লাহুল জান্না, আজমানা লাহুল জান্না। এরকম একটা টিকা থাকবে যেটা ব্যাখ্যা, আমরা বাংলা সহজ ভাষায় বুঝি ব্যাখ্যা, যে হাদিসের মধ্যে আজমানা লাহুল জান্না বলতে কী বোঝা গেছে। যদি সহজ সরল অনুবাদটা প্রথমে বুঝি তাহলে এটা আমার জন্য সহজ হয়ে গেল। সহজ সরল অনুবাদের মধ্যে এটা কি একটা আকর্ষণীয় জিনিস, যেটা বোঝার জন্য এটা আজমানা লাহুল জান্না, যখন হাদিসের অর্থ জানবে তখন টিকাটা বলাটা কি সহজ। তো এটার ব্যাখ্যা কেমন হবে, অল্প কথা একবার অল্প সময়ে বোঝা যাবে যে বিষয়টা এইভাবে যে আজমানা লাহুল জান্না, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আজমানা লাহুল জান্না, অর্থ হচ্ছে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। এটার অর্থ কী, এটার অর্থ হল এ কথা দ্বারা রাসূল বুঝাইতে চাচ্ছেন যে যদি কোনো ব্যক্তি তার মুখ এবং লজ্জাস্থানকে খারাপ কথা কাজ থেকে, খারাপ কথা এবং কাজ থেকে যদি বিরত রাখে এবং সৎপথে পরিচালিত করে তবে আমি তার বেহেশতে প্রবেশের দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ, কেননা মানুষের মুখ এবং লজ্জাস্থান পাবে
আর যে ব্যক্তি পাপ কাজ করে থাকে বিরত থাকে, পাপ কাজ থেকে বিরত থাকবে তার জন্য বেহেশত হবে সুসজ্জিত সুন্দর মণ্ডিত, সুবহানাল্লাহ। বাস আজমানাহুল জান্নার এই ব্যাখ্যা এতটুকু বললে ইনশাল্লাহ কি ইনশাল্লাহ তোমাদেরকে মূল্যায়ন এমনভাবে করবে, যেমন দুই নাম্বার প্রশ্নের মান হচ্ছে দুই, তোমাকে ইনশাল্লাহ দেড় নম্বর তো অবশ্যই দিবে, আর যদি ভালো হয় তাহলে দুই দুই দিয়ে দিবে। এভাবে যদি উৎস প্রসঙ্গ তারপরে আর হচ্ছে কি উপসংখ্যার এর আলোকে যদি তুমি এই আজমান রাহুল জান্না এটাকে তুমি এভাবে উপস্থাপন করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাকে দুই দুই দিয়ে দিবে। হাদিস শরীফের নাম্বার উঠানো অনেক সহজ, একশোতে নব্বই, একশো নাম্বারে পঁচানব্বই, নিরানব্বই পাওয়াটা একবারে সহজ। আবার আরেকটা প্রশ্ন এভাবে থাকতে পারে, তাহকিক তাহাকে যেটা আমরা বর্তমান সময়ে বর্তমান অবস্থানের আলোকে সমস্ত ছাত্রছাত্রীরা এই বিষয়টা তাহাকিক দেখলে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই। কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, তার বেহেশতের ভাষা আরবি। রাসুল বলেছেন উহিব্বুল আরবিয়াত লিসালাস, আমি তিন কারণে আরবিকে ভালোবেসি, এক হলো আমার ভাষা রাসুলের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। তাহলে কী বোঝা গেল? আল্লাহ তাহকিক করার ক্ষেত্রে হাদিস শরীফে যখন অর্থ করতে যাব তখন তাহকিকের প্রয়োজন, হাদিস শরীফকে যখন আমরা মূল্যায়ন করতে যাব তখন ব্যাখ্যার প্রয়োজন, আর ব্যাখ্যা এবং তাহকিক যে বিশ্লেষণ, যেটা তাহকিক শব্দের অর্থ হল বিশ্লেষণ। কেমন বিশ্লেষণ? যে আমাকে শব্দটা জানতে হবে প্রথমে সিগা, বহস, বাপ, মাজদার, মাদ্দা, জেন্স, মানা, এটার নামে তাহকিক। যে সিগা কি একটা শব্দের লবজরা তাহকিকে কাহানি তা সাবি বড় দে কামাল, একজন ছেলে অথবা একজন মানুষ একজন ছাত্রছাত্রী যদি মূল্যায়ন নিজেকে করতে হয় তাহলে এই বিষয়টা লক্ষ্য করতে হইব, শব্দের প্রতিটা তাহাকে যদি করতে পারে তাহলে সে মর্দে কামাল, মানে সে পরিপূর্ণ একজন মর্দ হবে, পুরুষ হবে, পুরুষ নারী হবে। তো এই শব্দের তাহাকে যেমন আমার এখানে কী পাওয়া গেছে তাহাকে করার জন্য, ইয়াজমানা ইয়াদ মানু কলা, আরও আছে কি এই দুইটা শব্দ শিখা পাওয়া গেল, যেমন কলা আর আরেকটা কি যে ইয়াদমানু, ইয়াদমানু এই দুইটা শব্দ তাকে আমি এখন দেখাই তোমাদেরকে। কলা তো এটা হলো গাইনে সহি শিখা, কেমন গাইনে সহি শিখা, একটা হলো সহি আর একটা হলো গাইনে সহি, সহি মানে সর্পিয়ের দৃষ্টিকোণ থেকে যার শেষকরে হরবিল্ল থাকবে না তাকে বলবে সহি, আর সর্পির দৃষ্টিতে মাদ্দা বা মূলক্ষরের মধ্যে যদি হরফিল্ল হামজা এক জাতীয় দুই অক্ষর যদি না থাকে তখন তারা সহি বলা হয়। তো এখানে আমাদের কওয়ালা গাইরে সহি কেন নেই, কওয়ালা ছিল কাওয়ালা, কওয়ালা ছিল কি কাওয়ালা, এর সাথে সমন্বয় করে যেমন ফাআলা এর সাথে সমন্বয় করেছি কাওয়ালা, কাওয়ালা। কিন্তু যখন আমি এই কওয়ালা শব্দটাকে মূল্যায়ন করা আমার দ্বারা সম্ভব হবে না যে পালা ফালা এটাকে মিলছে নি, কোনো মতে মিলে নাই, যখন আমি কওয়ালার তালিল করব কাওয়ালা তখন কী হয়ে যাইব যে আমার মূল্যায়ন করতে সহজ হয়ে যাইব। অর্থাৎ সহি এবং গাইরে সহি শিখাগুলাকে আমাকে প্রাকটিক্য করার পদ্ধতি যদি আমি জানি
অর্থাৎ এই ফাকতিক্য করতে গেলে আমাকে ফাঞ্জেগান জানতে হবে, গাইরিস জুবদা জানতে হবে, এলমসিগা জানতে হবে। এই কিতাবগুলো যখন কিতাবের উপর যখন আমার নজরদারি থাকবে, বাস্তবতা থাকবে, তখন আমার এটা কি বলাটা সহজ। ব্যাস এখন আমাকে ফালার ওজনে কালা তাকে কিভাবে কাল আমাকে প্রথমে শিখে কি অহেদে মুজাক্কারে গায়েব, বস কি মাজি ইজবাত ফেলে মাজি মতলব মার বাপ নসরে মজদার আল কাউল মাদা মুলক্ষর কি কাপ ওয়াও লাম জেন্স কি সহি অর্থ কি সে একজন পুরুষ তাহলে কি পাইলাম কলা শব্দের তাহকিক সিগা পাইলাম বহস পাইলাম বাপ মজদা মাদা জেন্স মানা আমি প্রথমে উল্লেখ করছি যে হাদিস শরীফের সাথে আমি কাওয়াইদুল লুগাতুল আরবিয়া উল্লেখ করব কাওয়াইদুল লুগাতুল আরবিয়া কি কাওয়াইদ শব্দের অর্থ হল কায়দা কায়দা কাওয়াইদা শব্দ অর্থ হল নিয়ম আর কাওয়াইদ তার জমা কাওয়াইদ মানে কি নিয়মাবলী কায়দা হল নিয়ম এক বচন আর বহু বচন হল কাওয়াইদ নিয়মাবলী তাহলে এমন কিছু নিয়মাবলী রীতিনীতি সিস্টেম সূত্রাবলী আমি কাওয়াইদের মধ্যে বলবো যেগুলা তাহকিক করার জন্য আমার সহজে যাব তাহকিক এবং তারকিব দুটা জিনিস তাহকিক এবং তারকিব এই দুটা জিনিস আজকে সময়ে কারণে অবস্থার আলোকে ছাত্রছাত্রীরা ভয় পায় যে তাহকিক মনে অনেক কী মনে করতেছি তারকিব কী মনে করতেছি যখন দেখা যায় যে তাদেরকে বুঝাই দিই যেমন আমি এখানে বুঝাইছি এখন সহি সিগা এবং গাইরি সিগা সিস্টেমটা দেখাইলাম এটা যখন বুঝে দিলাম তখন করে তাহাকে একবারে সহজ একবারে সহজ আবার তারকিবও যখন বুঝে দিব ইনশাল্লাহ তখন দেখব যে তারকিবটা বলাটা সহজ তাহলে যখন তাহকিক এবং তারকিব পারবে তখন তাকে তর্জমা করা সহজ হাদিস শরীফ সহজ কোরআন শরীফ পড়াটা সহজ আরবি ভাষাকে শেখা সহজ মানে সব আরবি ভাষার উপর যখন তার বিশুদ্ধ এক অভিজ্ঞতা হবে তখন সে আল্লাহর রহমতে এই সময়ের মধ্যে দেশ তাকে মানে মূল্যায়ন মূল্যায়িত হবে এবং পরবর্তী সে বিদেশ যখন মিডিল রাষ্ট্রে যাবে আরবি গালবের মধ্যে ঢুকবে তখন সে আরবিতে ভালো করার কারণে তার বেতনও ভালো হবে আর যদি আরবি না জানে কবর মতন হা হা লাদ্রি বলতে থাকে কি জানাবে তা তাকে মূল্যায়ন করবে না তাকে দিবে 10-12 হাজার টাকার বেতন আর যখন সে আরবিতে ভালো হবে তখন ইনশাআল্লাহ তার বেতন হবে 3 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা এভাবে তাকে মূল্যায়ন করবে এখন আমরা যদি মনে করি যে আমার যে আলোচনা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত যে আরবি আমাদের দরকার তাহলে আমরা আরবি ভাষার উপর কী করব ইনশাল্লাহ জান তোড় মেহনত করি ইনশাল্লাহ আমরা আরবি ভাষাকে আয়ত্ত করব যাক সর্বোপরি যে এখানে আর একটা শব্দ আছে কি আজ ইয়াজমানু এই ইয়াজমানু শব্দ থাকে প্রথম কলা তো মাঝে সিগা মানে ওয়াইদম জাক্কার গায়ে বেজবাদ ফেলে মাঝে মতলব মারুফ নাসারেন সুরু আল কাউলু কাফ ওয়াউলাম সহি সে বুঝ করলো আর এখানে মধ্যে ইয়াজমানুটা মুজার সিগা এই ইয়াজমানুটা ওয়াইদম জাক্কার গায়ে এখানে মাঝে সিগা না হইয়া কি হবে মুজার সিগা হবে আর ইয়াজ মানু শব্দের তাকিক যে এটা মা এটা তো মোজারে শিখা এখন আমাকে বাপ বাইর করতে হবে কী বাপ ইয়াজ মানু শব্দের বাপ কি ইয়াজ মানু বাপ হলে সামে আসম মুতারাদের 5 বাপ নাসার অ্যান্সারু জরবায় জরবু সামে আসমাউ ফাতাহ আপ্তাহু কারম কারুমাই আক্রম এই 5 বাবের একটা বাব হইল সামিয়া ইসমাউ ইয়াজ মানু শব্দের বাব হলো
সামিয়াসমাউ মাজদার তাও ঠিক আছে আল কাউলু মাদা কাবুয়াউলাম ঠিক আছে জেন সহি ঠিক আছে সরি এখানে ভুল হয়েছে কাবুয়াউলাম মুতালাই ওয়াবি মুতালা আইন ওয়াবি আর অর্থ সে একজন পুরুষ করল এই জায়গা হবে মুজার অর্থ হবে করতেছে বা করবে ওখানে করলো আর এখানে করতেছে বা করবে তাহলে যদি আমি অর্থের মধ্যে যদি মাঝি জায়গাত মুজারে যদি বলি কি হবে এখন অর্থ গড়মড় হয়ে যাবে আমাকে নাম্বার আমাকে মূল্যায়ন করবে না সব মিলে এই হাদিসের আলোকে এইভাবে যদি আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি তাহলে আল্লাহ রহমতে আমাদের দুনিয়াতে মূল্যায়ন হবে আখেরাতে মূল্যায়ন হবেই এবং পাশাপাশি আমাকে যে কোনো সমাজে যে কোনো স্তরে কর্মক্ষেত্রে আমি আমার এই মূল্যায়িত করার জন্য উদারতা আহ্বান রেখে আজকের ক্লাস পর্যন্ত শেষ করলাম ওমা আলাইনাল বালাগ হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির আল্লাহ আমাদের শোনা এবং বসা সমস্ত কিছুকে কবুল করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি